নাগরিকত্ব সংশোধনী আইনে তোলপাড় জাতীয় রাজনীতি, সিএ এর বিরুদ্ধে সোচ্চার বিজেপি বিরোধী দলগুলি। এবার নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী সব মামলার শুনানিতে সম্মতি দিল সুপ্রিম কোর্ট। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ সহ 237 আবেদন শুনবে সুপ্রিম কোর্ট। 19 মার্চ সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি। ইউনিয়ন মুসলিম লীগ সহ 237 মামলার শুনানিতে সম্মতি সুপ্রিম কোর্টের। এই নিয়ে আমরা বিস্তারিত জানব, আমাদের সঙ্গে রয়েছেন পল্লব চট্টোপাধ্যায়। নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী সব মামলার শুনানিতে সম্মতি দিল সুপ্রিম কোর্ট। আসলে হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি যে এই এই মামলাগুলো অ্যাকচুয়ালি প্রায় 2-3 বছর ধরে সুপ্রিম কোর্টে বিচারাধীন। শেষবার শুনানি হয়েছিল 2022 সালের অক্টোবরে। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ আজকে প্রধান বিচারপতিকে জানান যে এই আইনটি যখন লোকসভায় পাশ হয়, কিন্তু তখন কোনো সরকারের তরফ থেকে কোনো রুল কিন্তু পাশ হয়নি। তো রুল পাশ হয়নি বলেই তখন সুপ্রিম কোর্ট ওই বিলটার উপরে কোনো স্থগিতাদেশ দেয়নি। কিন্তু সম্প্রতি কেন্দ্রীয় সরকার সিএ এর যে রুল, সেটা নির্দেশিকা দিয়ে সামনে এনেছে। ফলে এই আইনটি যদি দেশে কার্যকর হয়ে যায়, তখন কিন্তু আদালতের পক্ষে সেটাকে থামিয়ে দেওয়া কিন্তু সম্ভব নয়। অতএব এইটা ইমিডিয়েটলি কিন্তু শুনানি হওয়াটা উচিত। এই আবেদনের সূত্র ধরেই প্রধান বিচারপতি জানিয়েছেন যে ঠিক আছে, 19 মার্চ সমস্ত মামলাগুলোই একসঙ্গে শোনা হবে। এটাই আজকের মূলত বলার। ধন্যবাদ আপনাকে। আপনাদের জানিয়ে রাখি, নাগরিকত্ব সংশোধনী আইনে তোলপাড় জাতীয় রাজনীতি, সিএ এর বিরুদ্ধে সোচ্চার বিজেপি বিরোধী দলগুলি। এবার নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী সব মামলার শুনানিতে সম্মতি দিল সুপ্রিম কোর্ট। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ সহ 237 আবেদন শুনবে সুপ্রিম কোর্ট।